রাজ্যকে করিডোর করে মানব পাচারের ঘটনা অব্যাহত রয়েছে। এই ঘটনায় সীমান্তের নজরদারির দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রায় প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশিরা ভারতের ত্রিপুরায় প্রবেশ করছে। সম্প্রতি 11 জনের একটি বাংলাদেশি দল অবৈধভাবে রাজ্যে প্রবেশ করে। তারা ট্রেনযোগে কলকাতা, উড়িষ্যা, চেন্নাই, ব্যাঙ্গালোর প্রভৃতি স্থানে যাওয়ার জন্য শনিবার বিকেলে আগরতলা রেলস্টেশনে আসে। তাদের গতিবিধি থেকে জিআরপি থানার পুলিশের সন্দেহ হয়। পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি এবং স্বীকার করে তারা বাংলাদেশের নাগরিক। রেড পুলিশ সাথে সাথেই তাদের গ্রেফতার করে। ধৃতদের মধ্যে 5 জন মহিলা রয়েছে। রবিবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে ধৃতদের আদালতে সোপর্দ করা হয়। এদিন আগরতলা রেলস্টেশনে জিআরপি থানার পুলিশ আধিকারিক তাপস দাস এই সংবাদ জানান। হ্যাঁ, আমরা গতকালকে 11 জন বাংলাদেশি নাগরিককে আমরা অ্যারেস্ট করেছি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে। তো তারা প্রত্যেকেই অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং তারা জিজ্ঞেস করলে বিভিন্ন জায়গায় যেতে, কেউ উড়িষ্যা, কেউ কলকাতা, কেউ ব্যাঙ্গালোর, কেউ চেন্নাই, এরকম বলেছে যেতে চেয়েছিল। তো গতকালকে আমাদের জিআরপি থানাতে এই নিয়ে একটা মামলা হয়েছে। আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি। তো এই হলো আর কি। এই ঘটনায় একদিকে রাজ্য এবং অপরদিকে দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকে এই ঘটনা পর্যন্ত 105 জন বাংলাদেশি নাগরিক গ্রেফতার করেছে আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার পুলিশ। এই ক্ষেত্রে বাংলাদেশিদের সীমান্ত অতিক্রম করতে সাহায্য করার অভিযোগে এখন পর্যন্ত 16 জন দালালকেও গ্রেফতার করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।